অত্র এলাকার জনসাধারণের জন্য আমাদের এলাকার জনগণতি দিন দুঃখী গরিবের খেটেখা বন্ধু জননেতা হালাক ভাই। হ্যাঁ হালাক ভাই হালাক আছে, এবারে কুরবানি দি এই এলাকার মানুষের ভিতরে কুরবানির গোশত বিতরণের একটা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু কুরবানির গোশতের সাথে এক প্যাকেট করে লুন মানে লবণ দেওয়া হচ্ছে, এবং আপনাদের সাথে ভুটান আইডি কার্ড আছে সেই কার্ড নিয়ে আপনাদের লাইন দিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে পড়তে হবে। ঈদ মোবারক। ঘোষণা হয়, হ্যাঁ ঘোষণা হয়েছে, আপনি বসেন বসেন। হ্যাঁ আপনি বসেন, অবশ্যই বসেন। নেতা মানুষ তো কমতাছে না, আপনার হচ্ছে ভিড় বাইরেই যাচ্ছে বাইরেই যাচ্ছে। অস কি গুরু হয়ে পর্যন্ত কয়টা মানুষ অস? 15টা গেছে, আরো 3টা কাটা হইতে, 18টা কাটা হয়ে গেছে গা, আর আছে কয়টা? 2-3টা হতে পারে, খাইছে আমারে। মানুষজন যা আইতাছে তাতে আরো 5-7টা গরুতে কুলাই কিনা সন্দেহ। ওই আমি এত গরু পামু করে এই যে কথা হলো, এই নামে করে আপনি কইরা গরুর মাংস বিলা। আমি তো না করছিলাম, এই আকাইসা এই আকাইসা কইলো এলাকার মানুষের কুরবানির গোশত খাওয়াইলে নাম হইব ভূত পুষ্ট হইব। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো কইছি আকাইসা কইলো আর আমি রাজি হই গেলাম। আকাইসা কি বুঝে? হ্যাঁ পাবলিক ডিলিং মানে জনসংযোগের ও কি বুঝে, ও কি জানে? বাস লাগাইতে নিজে জানা একেবারে বিরাট বুদ্ধির হাট লাগছে। এই আমি কি খারাপ বুদ্ধি রাখিস রে? হ্যাঁ এখানে কি পরিমাণ ধেরেন খাটানো হয়েছে চিন্তা করেছিস? এখানে কিন্তু শুধু মাংস দেওয়া হচ্ছে না, মাংসের সাথে এক প্যাকেট করে নুন দেওয়া হচ্ছে। ওই নুন দিয়ে যখন মাংস রান্না করা হবে তখন কি হইল, সবাই নেতার নুন খাইলো না? আর যখন নুন খাইলো তখন কি নেতার সাথে কেউ নেমখারামি করতে পারবে? তাহলে কি হইল, মাংস বিতরণের মাধ্যমে ভোট কনফার্ম হয়ে গেল। হ্যাঁ সেজন্য তো আমিও রাজি হইলাম। কথাই তো আছে, বাঙালি একবার যার নুন খায় তার গুণ গা গুণ না গা, নিমক হারামি না করলে হয়? আরে আমার তো দরকার খালি ভুল, সব তো ঠিকই আছে কিন্তু মানুষে তো বাস আছে রে। ওই তোরা ভুটার লিস্টে ধৈর্য ধৈর্য মাংস মেলাইতেছ না? তাই তো বিলাইতেছি, কিন্তু মানুষ তো কমে না। একটা নির্বাচন নিয়ে আমাকে কি কম ভোটা, তাও আবার ফাওয়ার গন্ধ পাইছে। আগে থেকে হিসেব করে করুন ব্যবস্থা করা উচিত ছিল না? আমি ব্যবস্থা করে তো রাখছিলাম, করা কইলো এলাকা অবস্থা সম্পূর্ণ পয়সা লালো এরা কি ফ্রিতে মাংস কিনতে আইব? আরে ও গরু বাদ দিয়ে তো হিসেব করা হলো, এখন তো দেখতেছি জানেন না ফ্রি পাইলে মানুষ জুতার কালি হবে। নেতা নেতা তুই ঘটনা তো খারাপ কি হয়েছে? আরে আপনি যে হালে 3টা গাই গরু রাখছিলেন ওগুলো তো শেষ জবাই হয়ে গেছে। বস কি নিজের কোরবানি লিখেছে 3টা সার গরু রাখছিলেন সেই 2টাও গেছে। হ্যাঁ তাহলে এইবারই দিয়ে আমার আর কুরবানি দেওয়া হইব না? আপনি কি কুরবানি দিবেন? যেই ভাব দেখতাছি আপনি নিজেরই কুরবানি হয়ে যাবেন। সপান হয়ে গেছে আপনার বাড়ি, ভেড়া ভর্তি হাঁস মুরগি ইন্দুর বান্দর যা আছে তা পাইতেছে, খালি জবাই করতেছে। হায় রে হায়, মানুষের নুন খাওয়াতে গিয়া নিজেকে খুন উড়ায়। প্রত্যেকবার যে এত বুটে হারি এতে কি প্যাস্টিস থাকে? আরে প্যাস্টিস না থাকুক নাম তো ফাটে। হ্যাঁ ফাটে ফাটে না, প্রত্যেকবার যখন বস্তায় বস্তায় টাকাগুলো চোখের সামনে দিয়ে উড়ে যায় তখন আমার এই কলজাটা ফাটে। আর ভোটের সময় পাবলিকের সামনে যে এই যে এত এত মিশা কথা কম লাগে, আচ্ছা কি মনে করো ওরা? শোনো আমি আর মেনশের সামনে যে মিশা কথা কইতে পারবো না। তোমার আর মেনশের সামনে যে মিশা কথা কল লাগতো না, তোমার জন্য আমি ঠিক করছি। কাল ঠিক করছো? আমার ছোট ভাই তোমার শালা ফটকে। আরে ফটি এখন ওই তুমি পাবলিকের কাছে যা কিছু কম নেই ওই করবো, তোমার কিছু কম লাগতো না। আরে ও তো একটা ফাইট কে,
চোখে মুখে মিশা কথা কয়। আরে এই লাগে করে নিছি তোমার ওই যে বক্তব্য মিছিল যা কিছু করনে ও কয়া যাইব, তুমি খালি দাঁত কেলা হাসবা আর হাতটা সব কিছু দেখবো, তোমার কিছু করার লাগতো না। ওরে তো এলাকার লোকে বাট পার বলে জানে, আদম ব্যাপারী দালাল বিদেশ পাঠাইবো বলে কত লোকের কাছ থেকে টাকা নিয়ে আসছে। আরে বিদেশে পাঠাইছে তো, অরণে ঘুরলে তো আমার ভুট কমবো। কোনো ভোট কমবো না, ভোট কমার কোনো সিন নাই। আমি এসে গেছি দুলা ভাই, এখন দেখেন আপনার ভোট দেশের ঘোড়ার মতো টপক 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 করে কি পরিমাণে আমি আগাই নিয়ে। এই তুই না কয়দিন পুলিশে ধরে পাওয়াই আসলি? এক্সকিউজ মি দুলা ভাই, এইখানে হালকা কারেকশন আছে। আমি পলাই আসছিলাম না, পলাই আসছিল আমার বস, অর্থাৎ আমি যে ট্রাভেল এজেন্সিতে আছি ওই ট্রাভেল এজেন্সির মালিক হয়েছে কি। আমি ঘটনাটা খুলে এক আদম তার ফ্লাইটে লেট হইতেছিল, তাই সে পুলিশে কমপ্লেন করছিল। পুলিশের কারণে আমরা কিছুদিন একটু সেফ সাইড আসিলাম, এই যা এখন তার ঝামেলা আছে, ফ্লাইট কনফার্ম হয়ে গেছে, সব কিছু ঠিক। এখন আপনি কন্ঠ আপনার নির্বাচন নিয়ে কি ঝামেলা হইতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনি করবেন না, আমার সময় হাতে। আপনি কে সামনে যে মিশা কথা কইবার পারবো না? বলবে না? আরে মিশা কথা না করলে তো ভোট পাইবো না। আহা আপা, তার তো কথা বলার কোনো দরকার না, তার হয়ে যত প্রকার যত ধরনের কথা আছে সব আমি বলবো। আমি তো এই কথা নেই কইতেছি তো দুলা ভাই রে। কোন চিন্তা করবেন না দুলা ভাই, নো টেনশন, আমি আছি। আপনার যা লাগে আপনি শুধু আমারে বলবেন, না আপনার বলা দরকার নেই। কি কি বলতে হবে এই পারপাস ও আমি জানি, যা বলার সব আমি বলবো। কি বলবি? বলবো যে ও আপনার মার্কা তো কুমির তাই না? হ্যাঁ বলবো যে ভাই সব কুমির মার্কা হয়েছে শান্তির মার্কা, কুমির মার্কা হয়েছে উন্নতির মার্কা। ভোট থেকে আমাদেরকে একটি করে কুমির মার্কায় ভোট দেন, তাহলে পরে আমরা কথা দিচ্ছি আপনাদের প্রত্যেককে আগামীতে প্রতিটি ঘরে ঘরে একটি করে কুমির আমরা গিফট করি। প্রত্যেকে একটা করে কুমির, মানে এত কুমির পাবি কই? ওই কুমিরের ব্যবস্থা আমি করতেছি ভাই সব। আপনারা যদি আমাদের একটি করে কুমির মার্কায় ভোট দেন তাহলে পরে কি হবে, আপনারা মনে করেন প্রতিটি ঘরে ঘরে একটি করে আপনারা খাল কাটলেন, আর যখনই খাল কাটলেন সেই খালে কি ঘটলো, একটি করে কুমির আসলো, আপনারা তখন সেই কুমির চাষ করবেন। নিশ্চয়ই আপনারা জানেন কুমির একটি অর্থকারী প্রাণী, কুমিরের চাষ কইরা অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনারা সেই কুমির চাষ কইরা বিদেশে রপ্তানি করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফরেন মানি ইনকাম করবেন, দেশ আগায় যাবে, সমৃদ্ধির পথে আমরা সবাই এগিয়ে যাবো, সবাই খুশি হয়ে যাবে। কি ব্যাপার এই তোমার ভাইরে, তো মনে হয় কুমিরি খামচা মারছে, আবার দেখো তোমার ভাই হা হয়ে আছে। হ্যালো 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 মাইক্রোফোন হ্যালো। আমি একজন গরিব নাসার কিনিস বাবা, বুট ভিক্ষা দিমু? মানুষে চাই টাকা পয়সা, খাওন দাওন, পুরান সিরা ফাটা জামা কাপড়, তা না আছে তুমি ভোট ভিক্ষা চাইতেছো? মানে সামনে নির্বাচনে আমি একজন ক্যান্ডিডেট, আর ক্যান্ডিডেট তো ভোটারের কাছে ভোট ভিক্ষা চাইবই বাবা। মানে আপনি ক্যান্ডিডেট, তার তো কোন মার্কায় খাড়াইছে? এ উনি হইতাছে নেতা হালাক ভাই, কুমির মার্কার ক্যান্ডিডেট। ওই রমজান না, নেতার মার্কাটা দেখা। আরে তাই তো, আপনিই তো হালাক ভাই। দা আপনি এক চেহারারই অবস্থা কেন? মেকআপ নিয়ে ফকির সাচ্ছি না? তুলাপানে কইল মিটিং মিছিল তো সবাই করে, স্লোগান দিয়ে ভোট চাই, এতে নাকি মানুষের মন গুলে না, ভোট পাওয়া যায় না, আর ভোট পাইতে হইলে বাড়ি বাড়ি যাইয়ে ভোট ভিক্ষা করতে হইব। তাই তো বাবা এই ফকির সাইজে বাটি নিয়ে বের হয়েছে। ভোট ভালো করছেন, আজকাল তো কেউ ভোট চায় না, যার যার মতো নিয়ে নেয়। তাহলে বলেন আপনার ভোটটা না তারে ভিক্ষা দিলেন? আরে ভোট কি এইভাবে ভিক্ষা দেওয়া যায়? ভোট দিতে হয় নির্বাচনের দিন সেন্টারে গিয়া। কোনো অসুবিধা নাই, আপনি শুধু একবার বলেন আপনি নেতারে ভোটটা দিলেন, আমরা আপনার নাম ঠিকানা লিখে নিয়ে যাব। জি আপনি একবার মুখ দিয়ে বললেই মনে করেন আপনার ভোটটা আমি পেয়ে গেলাম, তারপরে মনে করেন ভোটের দিন কষ্ট করে আপনার সেন্টারে না গেলেও চলবো।
তাও ভালো আপনি কষ্ট করে ভোটটা ভিক্ষা চাইলেন অনেকেই তো আবার ওই সামাসামি ধার ধারে না ওই নিজেরাই নিয়ে নেয় তা এই পোলাপানের হাতে লাঠি ক্যাম তারপর ক্রিকেট ব্যাট এইগুলাকে ওই ভোট ভিক্ষার সাথে সাথে কি ওই ক্রিকেটও খেলে নাকি মাঝে মাঝে খেলে মানে খেলার দরকার পড়ে কি দিয়ে খেলে বল কই বল আমরা সাথে নিয়ে ঘুরি না মনে করেন অনেক বেয়ারা ভোটার আছে যারা শত ভিক্ষা চাওয়ার পরও ভোট ভিক্ষা দিতে চায় না আমরা তাদেরই বল বানাইয়া ক্রিকেট খেলি আর কি হকিও খেলি এবার বলেন বাবা আপনার ভুটটা আমার ভিক্ষা দিলেন জি আলহামদুলিল্লাহ ওই ওনার ভুটটা আমরা পাইছি গান্দর গান ফুলের মালা তো নিতে বেশিক্ষণ টেকে না আর আমরা বাইর হবো গণসংযোগে আপনি ভোটারগুলো আগে বুক মিলাবেন না ফুল হইল নরম জিনিস দশ বিশ জনের সঙ্গে বুক মিলাইলে ফুল তো পুতাইয়া যাইব গইলে আপনার পাঞ্জাবি নষ্ট হইব সেই জন্য নেতা এই কাগজের মালা দেওয়া হয় এক মালা দিয়া মনে করেন এক ইলেকশন পার তা তো বুঝলাম কিন্তু এই মালা তো কুরবানি নিতে গরুর গলায় দেয় ওই আমি কি গরু ওই আমি কি কুরবানি হব সুবিধা কি নেতা আপনি তো বক্তব্যে বলেন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ওই বেটা ওইটা তো কই বক্তৃতার মঞ্চে পাবলিকরে বোঝানোর লেগে এই ঘরের মধ্যে তো ওর সাথেও কি তাই কমু এখন ক ঈদ উপলক্ষে জনগণকে কি উপহার দেওয়া যায় এক কাম করেন নেতা কুরবানি দিত্য সবার বাড়িতে তো আর গোস্ত বিলানো যাবে না গোস্ত রান্ধনের লেগা এক প্যাকেট করে মশলা পাড়াইয়া দেন হ্যাঁ এক প্যাকেট করে মশলা এর আর দাম কত আচ্ছা তাহলে এর চেয়ে আর বেশি দামের কি দেওয়া যায় দেওয়া তো উচিত মা বোন করে লেগা শাড়ি ব্লাউজ আর ওই ভাই বারাদার করে লেগা পায়জামা পাঞ্জাবি ওরে বাবা এ তো অনেক খরচ করে দেবো তাছাড়া এইসব তো দেয় সেই সেই খাওয়াই দে আর এটা তো কুরবানির ঈদ তাইলে না তো এক কাম করেন প্রত্যেকের বাড়িতে এক ডিব্বা করে ঘি পাড়ায় দেন তাতে সকলের রান্ধনও হইল আর আমাগো পক্ষ থেকে আর তেলের বদলে ঘিও মারা হইল আরে কি তোরা ফালতু আলাপ করতেছস হ্যাঁ সবাই দিতেছে যার যার মার্কা অনুযায়ী জিনিস উপহার দিতেছে আর আমরা দেবো ঘি মশলা হ্যাঁ মার্কার জিনিস উপহার দিতেছে মানে হ্যাঁ এই যে ইদ্রিস খার মার্কা হলো কি ইদ্রিস খার মার্কা ছাতা সে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা করে ছাতা পাঠাই দিতেছে আর ওই যে হাবিব মোল্লা মার্কা হলো ইলিশ মাছ সে লঞ্চ বোঝাই করে বরিশাল থেকে ইলিশ আইনা বিলাইতেছে আর এই যে আপনার পাটোয়ারি চাচা পাটোয়ারি চাচার মার্কা কি উনি কি করছে যার সাথে দেখা হচ্ছে যেখানে সেখানেই তাকে একটা ডাব কাইটা যত্নের সহকারে খাওয়াই দিতেছে আমি তো আমাদের উচিত আমাদের যে মার্কা তা একটা করে সবার বাড়িতে পৌঁছে দেওয়া কিন্তু আমার মার্কা তো কুমির আমরাও সবার বাড়ি বাড়ি একটা করে কুমির বানায় দেই পাস কি রে এত কুমির পামুকল